দ্বিতীয় ওয়ানডে জিতলেও এখনও নিজেদের খেলায় উন্নতির জায়গা আছে বলে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শারজায় দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে 68 রানে হারিয়ে সমতায় ফেরার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, নিজের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট নন তিনি। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পরাজয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠেও একই পরিণতি। এরপর আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর বাংলাদেশের আত্মবিশ্বাস তলানিতে থাকে, তবে শেষ পর্যন্ত পরাজয়ের বৃত্ত থেকে বের হতে সক্ষম হন নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক বলছেন, এমন একটি জয়ের প্রচেষ্টাতেই ছিলেন তারা। আমরা সবাই জানি যে ক্রিকেট খেলাটা একটা মোমেন্টামের ব্যাপার, একটা মোমেন্টামের জন্য আমরা ওয়েট করছিলাম, ওয়েট করব না কষ্ট করছিলাম আসলে কিভাবে আমরা মোমেন্টামটা পাই। এবং আলহামদুলিল্লাহ আগের দিন আমরা যে প্ল্যান গুলা করেছি মোমেন্টাম পাওয়ার জন্য ওই জিনিসটা সবাই মাঠে 100% দিয়ে চেষ্টা করেছে। স্টিল এখানে আরো ছোটখাটো বিষয় তো আছে ইম্প্রুভমেন্টের, বাট আমার মনে হয় যে প্ল্যানটা করেছি আমরা সিরিজের শেষ ওয়ানডেতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা।